আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাদের প্রাণপ্রিয় শিল্পী কলরবের মরহুম মাহফুজুল আলম রহমতুল্লাহি আলহি, যিনি প্রায় দেড় মাস পূর্বে আমাদের থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি দিয়েছেন, এমন একজন ব্যক্তির মাকে নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলছি। সুপ্রিয় দর্শক মণ্ডলীর থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কলরবের মাহফুজুল আলম রহমতুল্লাহি আলহির মা এখন কেমন আছে, সেই টপিকের ওপর কিন্তু আমাদের আজকের ভিডিওটি হচ্ছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আজকের ভিডিও থেকে কিছু না কিছু হলেও আপনাকে ইনফরমেশন দিতে পারবো, জানাতে পারবো ইনশাআল্লাহ তারা। মূল ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট ভিডিওতে একটি লাইক করে নাই, প্লিজ আমাদের ছোট্ট ভিডিওতে একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কলরবের প্রাণপ্রিয় শিল্পী মাহফুজুল আলম রহমতুল্লাহি আলহি, তিনি কিন্তু ছিলেন তার মায়ের একমাত্র আশা, একমাত্র ভরসা। একমাত্র আশা, একমাত্র ভরসা বললে ভুল হবে, কারণ তিনি ছিলেন তার মায়ের একমাত্র প্রদীপ, একমাত্র বাতি তিনি ছিলেন। মাহফুজুল আলম রহমতুল্লাহি আলীকে তার মা সব থেকে বেশি ভালোবাসত। আপনারা জানেন দর্শক যে একটা মায়ের যদি চারটা সন্তান থাকে আর চারটা সন্তানের মধ্য থেকে যদি একজন সন্তান আলেম হয়, মাদ্রাসার লাইনে পড়ে বা সে ভালো কিছু করে, দিনদারিয়তে তার মধ্যে পাওয়া যায় এবং ভদ্র হয়, সুরুচিশীল হয়, এবং বাকি তিনটা ছেলে যদি মাদ্রাসায় পড়ুয়া না হয়, অর্থাৎ বাহিরের লাইনের হয়, স্কুল কলেজে পড়ুয়া হয়, তাহলে সেই মাটা স্বাভাবিক সেই সুরুচিশীল ছেলেটাকেই পছন্দ করবে এবং সেই অল্প বয়সী ছেলেটাকে কিন্তু পছন্দ করবে এবং সেই মাদ্রাসায় পড়ুয়া ছেলেটাকে কিন্তু বেশি ভালোবাসবে, তার দিল থেকে বেশি ভালো লাগাটা কাজ করবে। কারণ তাদের সব সময় একটি স্বপ্ন যে আমি এন্তেকাল করার পর আমার ছেলেই আমার জানাজা পড়াবে এবং আমি এন্তেকাল করার পর আমার অন্যান্য ছেলেগুলো, যদিও তারা মাদ্রাসায় পড়েনি, যদিও তারা দোয়া করতে না পারলেও, আমার এই ছেলে মাহফুজুল আলম কিন্তু ঠিকই আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার কবর জিয়ারত করবে। এবং রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন সবাই ঘুমিয়ে থাকলেও প্রিয় মাহফুজুল আলম কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, যেহেতু তাকে আমরা মাদ্রাসার লাইনে পড়াশোনা করিয়েছি। এমন একটি স্বপ্ন ছিল মাহফুজুল আলমের বাবার এবং মাহফুজুল আলমের মা। কিন্তু দুঃখের বিষয় হলো, মাহফুজুল আলম রহমতুল্লাহি আলহির বাবা আমাদের মাঝ থেকে চলে গেল গত বছর, এবং এই বছর, ঠিক এই বছর, মাহফুজুল আলম রহমতুল্লাহি আলহিও আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন এবং তার মা কিন্তু এখনও পর্যন্ত আমাদের মাঝে জীবিত আছেন। তার এন্তেকালটি হয়েছিল ডেঙ্গু জ্বরে, সেটি আমরা সকলেই জানি। কিন্তু ঠিক তার এন্তেকালের পরপরই তার মাও কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এখন বর্তমানে তার মা কেমন আছে এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন আমার ফেসবুক আইডিতে পাচ্ছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক আইডিটি জানেন না, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি, পার্সোনাল আইডি লিংক প্রোভাইড করা আছে। যারা আমার সাথে কানেক্টেড হতে চান অবশ্যই কানেক্টেড হতে পারেন। তাছাড়া সেখানে আছে আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সেখানে পেয়ে যাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, মাহফুজুল আলম রহমতুল্লাহি আলহির মাকে গত কিছুদিন পূর্বে ঢাকা হাসপাতাল থেকে কিন্তু বাসায় নেওয়া হয়েছে। এখন তিনি বাসায় আছে আলহামদুলিল্লাহ। তার বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তার মা এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও তার ওষুধ এখনও চলছে, পুরোপুরি ধরা যায় সুস্থতার মধ্যেই। আপনাদের নিকট দোয়া চাওয়া হয়েছে, অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব দ্রুত তার মাকে সুস্থ করে দেন পরিপূর্ণ, এবং তার মায়ের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। তো দর্শক, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু না কিছু হলেও ইনফরমেশন পেয়েছেন, ছোট্ট একটি ইনফরমেশন হলেও আমি আপনাদেরকে দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ইসলামিক ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করে থাকি। তো বন্ধু, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন এখনই, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে একদমই ভুলবেন না।